লালন স্মরণ উৎসব নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, লালনের আখড়ায় এই মুহূর্তে কি কি আয়োজন চলছে? আজকে সন্ধ্যাবেলা তো মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা সেখানে যাওয়ার কথা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? আসলে মরমী সাধক সাধক ফকির লালন সাহেব একটি কথা বলেছিলেন যে মানুষ ভজলে সোনার মানুষ হবি। সেই সোনার মানুষ হওয়ার জন্য কিন্তু কুষ্টিয়ার এই শ্যাওড়িয়ার আখড়া বাড়িতে কিন্তু এখন লোকে লোকারণ্য। আমি যদি বলি যে তিল ঠা ধারণের ঠাইটুকু নাই এই লালনের আখড়া বাড়ি ঘিরে। এবং আমি আরেকটা কথা যদি বলি তাহলে ভুল হবে না, সেটি হলো যে কুষ্টিয়ার সমস্ত রাস্তা যেন মিলেছে এই আখড়া বাড়ির পথে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই আখড়া বাড়িতে আসছে, এবং যারা এই শুধু দর্শনার্থী না, যারা ভক্ত অনুসারী এবং আছে তারাও কিন্তু আসছে। এবং আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে এই যে লালন সাইজির যে মাজার সেখানে কিন্তু আসছে, তারা তাদের এই সাইজিকে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছেন। খণ্ড খণ্ড বিভক্ত হয়ে তারা তাদের যে ভাব সঙ্গীত তারা গাচ্ছেন, গুরু এবং শিষ্যের ভিতরে তারা ভাব বিনিময় করছেন, এ এক মানে অন্যরকম পরিবেশ এখানে বিরাজ করছে। আর সবচেয়ে বড় কথা যে এখানে আজকে প্রথম দিন, আজকে সন্ধ্যায় যেমনটি বলছিলেন যে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত উদ্বোধনের আগে যে পরিমাণের দর্শনার্থী বা উৎসুক জনতার এখানে আগমন ঘটেছে তাতে বোঝাই যায় যে আসলে আগামী দিনগুলোতে আরো অনেক বেশি লোকের এখানে সমাগম ঘটবে। আর এই লোকের সমাগম ঘটলে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আমরা দেখেছি যথেষ্ট কঠোর ভাবে নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আরেকটি কথা বলি যে এইবার কিন্তু যদিও দর্শনার্থী আমরা অনেক দেখেছি, লালন ভক্ত অনুসারীদের অনেক দেখছি, কিন্তু দেশি বিদেশি যে পর্যটকরা বা দেশি বিদেশি যে অনুসারীরা প্রতিবার যে এখানে আসেন তাদের কিন্তু এবার আমরা এখন পর্যন্ত দেখা পাইনি। আরেকটা কথা, সেটি হলো যে সন্ধ্যার পরে মূল মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধনের পরে কিন্তু দেশের প্রতিষ্ঠিত যারা লালন শিল্পী আছে তারা কিন্তু রাতভর সেখানে লালন সঙ্গীত পরিবেশন করবেন এবং এটি চলবে মধ্যরাত পর্যন্ত। এছাড়াও কিন্তু গতকাল সকালবেলা কিন্তু বাল্য সেবা হবে এবং পরে দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে কিন্তু সাধুসঙ্গের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। আর তার আগে কিন্তু এখন পর্যন্ত যারা সাধুগুরুরা আছে তারা কিন্তু এখানে আসছে এবং দল দলে দলে বিভক্ত হয়ে তারা কিন্তু এখন তাদের যে ভাব সঙ্গীত, তাদের যে লালনের যে বাণী, সেই বাণী কিন্তু প্রচার করছেন। লালন সাইজির যারা ভক্ত আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জেনেছে যে আসলে লালনের যে চর্চা, এই চর্চা যদি করা যায় তাহলে দেশ থেকে এইসব হানাহানি বিভেদ হারিয়ে যায় যাবে, সেই কারণেই কিন্তু তাদের এখানে আসা এবং এখান থেকেই তারা প্রকৃত মানুষ হয়ে ফিরে যাবে। এই ছিল কুষ্টিয়ার লালন আখড়া বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। 3 দিন ব্যাপী লালন স্মরণ উৎসব নিয়ে জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে সহকর্মী মিলন উল্লাহ।